শ্রীলঙ্কার রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে বামপন্থীরা। রাষ্ট্রপতির দৌড়ে অনুরাগ কুমার ক্ষমতায় আসলে মাত্র 6 মাসের মধ্যেই দূর হবে শ্রীলঙ্কার আর্থিক সংকট। লঙ্কাবাসীকে আশ্বাস বামপন্থী নেতা অনুরাগ কুমার দিশানায়কের। ভয়ানক পরিস্থিতিতে দেশের রাজনীতিতে প্রধান মুখ হয়ে উঠে আসছেন 54 বছরের এই রাজনীতিবিদ। শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির চূড়ান্ত অবনতির কারণে জনরোষের আঁচ থেকে বাঁচতে প্রথমে নিজের বাসভবন আর তারপরে দেশ ছেড়েই পালিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। প্রবাস থেকে দিন কয়েক আগে পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। এবার তার জায়গায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গদিতে কে বসবেন, তার জন্য গোপনে ভোট দেবেন পার্লামেন্টের সদস্যরা। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশের মানুষকে পথ দেখাচ্ছেন পিপলস লিবারেশন ফ্রন্টের নেতা অনুরাগ কুমার। স্থানীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন তাকে 6 মাস সময় দিতে হবে, তার মধ্যেই তিনি দেশ ও দেশের মানুষকে চরম আর্থিক অবস্থা থেকে মুক্ত করবেন। অনুরাগ কুমারের এই মন্তব্য কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহেকে। একাধারে তিনি দেশের প্রধানমন্ত্রী, আবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীও। কিন্তু বিক্রমসিংহের প্রার্থী পদ নিয়ে অসন্তুষ্ট দেশের সাধারণ মানুষ। এছাড়াও রাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে আছেন ডালাস আলফা পেরুমা। নিজের রাজনৈতিক জীবনে সফল বামপন্থী নেতা হিসেবে পরিচিত অনুরাগ কুমার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।